টমটম ই রিকশা দিয়ে যাত্রী পরিবহনের বিষয় নিয়ে লঙ্কা কাণ্ড। ঘটনা তেলিয়ামুড়া অমরপুর সড়কের গামাইবাড়ি শক্তিসংঘ ক্লাবের সামনে শুক্রবার দুপুর 12টা নাগাদ। টমটমে রিকশা দিয়ে যাত্রী পরিবহনের বিষয় নিয়ে লঙ্কাকাণ্ড। ঘটনা তেলিয়ামুড়া অমরপুর সড়কের গামাইবাড়ি শক্তিসংঘ ক্লাবের সামনে শুক্রবার দুপুর 12টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, এক টমটম ই রিকশা চালক অসুস্থ যাত্রী নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে মানিকবাজারে যায়। টমটম চালক মানিকবাজার যাওয়ার মাত্রই মানিকবাজারের অটো চালকরা টমটম ই রিকশার চাবি ছিনিয়ে নেয়। উপরন্ত অটো চালকরা টমটম ই রিকশা চালকের নির্দেশ দেয় মানিকবাজার থেকে তেলিয়ামুড়া দীর্ঘ 6 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার জন্য। ভয়ে সিটিয়ে গিয়ে ওই টমটম চালক পায়ে হেঁটে দীর্ঘ 6 কিলোমিটার পথ অতিক্রম করে আসে গামাইবাড়ি। অন্যান্য টমটম চালকরা এই ঘটনা জানতে পেরে ক্ষোভে বিক্ষোভে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে পুলিশ টমটম ই রিকশা চালকদের অবরোধ তুলে দেয়। টমটম চালকদের দাবি, ওই টমটম চালককে ক্ষতিপূরণ দিতে হবে। টমটম চালকদের ক্ষোভে বিক্ষোভে টানা 30 মিনিট ধরে যাত্রীবাহী অটো চলাচল বন্ধ ছিল, যদিও পরে পুলিশের হস্তক্ষেপে ফের যান চলাচল স্বাভাবিক হয়। রোগী না, ওটা ভালো মানুষ। আমি বলছি না, রোগী এটা তো ওরা ওরা চাবি রেখে দিয়েছে। চাবি রেখে এখন তা তো মানে বোঝাতে গাড়িতে আইতে আইসে তাই আইতে কোনো গাড়ি আনেনি। কী নাম তার? তার নাম বলতে পারি না। আমরা অনেক সময় আমরা বাড়ি ঘরে লুকিয়ে লুয়ে যাই, লুয়ে গেলে তারা সেম এই ঘটনা চাবি রেখে দেয়। খুব গালাগালি করে আমরা মুখে যাই তাই বকা। ব্যুরো রিপোর্ট, পুলিনালিনী, এনএন।